Hello, Nokal Ajemi, a video jugri, diarrhea, chikicha, loose motion or chikicha, patol paikana ba hagenir, hompuno, chikicha kota, Ajemi, a video jugri, alusunakori, so in the video to Aram Pogara got Apnolo, Unrut Kurishu, is Apunalko I banpanir homot, Apunalko, Lora Solibilo, Cabotanerakibo, Carmudukomo, Yer Agor Vidut Kushulu, the banpani, Karnaki Homoshaopare, Vino Donor Bemar to Hobopare, Happy Hutua Homoshaopare, Palora Solibila Pani Dubjo Homoshaopare, so in the Agor Vidut Mikota to Kushu, Aro Zuakali, Ikoton. Rongyat Huikot, Dujon Lora Pani Utuelugot, so in the whole Protomote, if you do to Aram Bokor, Agot Abnor Unrut Kurisu, Japnor Lora Solibu Abnor Hotor Gorida, Judy Pani Hoshi Abnor Idiot, Tenol Abnor Lora Solibu Sokuriba, Count Hyote Nubuze, Pani Sabolo Jaboba, Omukuribo Jabo, Utica Nubuze, Kambila Kore, Eket Abnor Mondivo, so in the Ahakami Asol Kotakini, E. Diarrhea Sikicha, Loose Mutun or Sikicha, Patol by Hanaba, Hagenir Sikicha, Keniko Donor Hobo, Humbuno Sikicha Kota, Ajami Alusanakori, Abnor Pido to Hekoluke site. সাধারণত বন্ধুক এই ডায়রিয়া পাতল পায়খানা যেতিয়া হবো এই লুজ মোশন যেতিয়া হবো দুই তিনি দিনৰ ভিতৰ কিন্তু এই সমস্যাটো নিজে নিজে ঠিক হয় তেনেকুৱা ট্ৰিটমেন্টৰ চিকিৎসাৰ প্ৰয়োজন নহয় কিন্তু যেতিয়া এই পায়খানাৰ সমস্যাটো খুব বেছিকৈ ঘনাই ঘনাই যেতিয়া আপুনি পায়খানা কৰি থাকিব গাৰ পৰা যেতিয়া পানীটো ওলাই যাব পায়খানাৰ পৰিমাণটো যেতিয়া বহুত বেছি হ'ব তেতিয়া কিন্তু চিকিৎসাৰ প্ৰয়োজন হয় পায়খানা পাতল পায়খানা হোৱাৰ সমস্যাটো তিনি ধৰণৰ সমস্যাৰ কাৰণে হ'ব পাৰে যে ভাইৰেল ইনফেকচনৰ কাৰণে হ'ব পাৰে বেক্টেৰিয়েল ইনফেকচনৰ কাৰণে হ'ব পাৰে বা এমিবিক ইনফেকচনৰ কাৰণে হ'ব পাৰে এই ক্ষেত্রত বন্ধুকল এই চিকিৎসাবিলাক অলপ বেলেক বেলেক হয় সো এই ক্ষেত্রত যদি ভাইরাল ইনফেকশন হইছে এইটো কিন্তু দুই তিনি দিনৰ ভিতৰত আপোনালোক ঠিক হৈ যাব জাস্ট আপোনালোক সামান্য কিছু ট্রিটমেন্ট লব লাগিব কি ট্রিটমেন্ট লব লাগিব গুটিখিনি কথা সম্পূৰ্ণ চিকিৎসাৰ কথা মই বুজাই দিম সো এই ক্ষেত্রত যদি কাৰোবাৰ ব্যাকটেৰিয়েল হৈছে পেটৰ বিষময়ৰ সমস্যা হৈছে বা কাৰোবাৰ এনেকুৱা হ'ব পাৰে যে তেজ পৰিছে পায়খানা যে তেজ আহিছে ডিসেন্ট্রি সমস্যা হৈছে বা কিছুমানৰ এই পাতল পায়খানাৰ লগতে নৌজিয়া ভমিটিং হয় বমি আৰু বমি ভাব এনেকুৱা ধৰণৰ হয় মূৰ ঘূৰণি হয় বা কিছুমান এনেকুৱা বহুত দুৰ্বল হৈ যায় কাৰণ গাৰ যিটো পানী আছে পানীটো বেছিকৈ ওলাই গলে তেওঁলোকৰ ব্লাড প্ৰেছাৰ কমি যাব গাৰ পৰা পানীবিলাক ওলাই যোৱাৰ কাৰণে আপোনালোকৰ ডিহাইড্ৰেশ্যন হ'ব যাৰ কাৰণে কিন্তু বিভিন্ন ধৰণৰ সমস্যা হ'ব পেচাব কমি যাব এনেকুৱা ধৰণৰ বিভিন্ন ধৰণৰ সমস্যা হ'ব পাৰে চ' আজি আমি আলোচনা কৰিম যে এই ডায়েৰিয়াৰ চিকিৎসা কি লুজ মোশ্যন বা পাতল পায়খানাৰ চিকিৎসা কি হ'ব চ' প্ৰথমতে আমি অৰেল ট্ৰিটমেণ্ট মুখেৰে খোৱা ঔষধৰে আমি কেনেকৈ চিকিৎসা কৰিব পাৰি তাৰ কথা আলোচনা কৰিম প্ৰথম হ'ল বন্ধুসকল ডিহাইড্ৰেশ্যন মেনেজমেণ্ট বন্ধুসকল মনত ৰাখিব এই ডায়েৰিয়াৰ কাৰণে মানুহ কিয় মৰে তাৰ মেইন কাৰণ হ'ল ডিহাইড্ৰেশ্যন আমাৰ গাৰ পৰা পানীটো ওলাই যোৱাৰ কাৰণে মানুহ এজন ঢুকায় এই কাৰণে ডিহাইড্ৰেশ্যনটো মেনেজ কৰিলে ডায়েৰিয়াৰ পৰা মৃত্যুৰ সংখ্যা 99.9% কমি যাব চ' মেইন হ'ল যে যদি আপোনালোকৰ ডায়েৰিয়া খুব বেছিকৈ হৈছে পাতল পায়খানা খুব বেছিকৈ হৈছে ORS খাওক আপুনি ORS পাউডাৰ আপোনালোকে খুব ধুনীয়াকৈ খাই থাকক তেনেহ'লে আপোনালোকৰ ডিহাইড্ৰেশ্যন নহয় আৰু ডিহাইড্ৰেশ্যন হ'লে আপোনাৰ একো প্ৰব্লেম নহয় পায়খানা যিমান হৈ থাকক যদি ORS আপুনি ঠিকমতে খাই থাকে তেনেহ'লে কোনো প্ৰব্লেম নহয় ইয়াৰ পিছত হ'ল বন্ধুসকল এণ্টিবায়'টিক বন্ধুসকল যদি বেক্টেৰিয়েল ইনফেকচন হৈছে সেই ক্ষেত্ৰত কিন্তু এণ্টিবায়'টিকৰ প্ৰয়োজন হ'ব চ' এই এণ্টিবায়'টিকৰ ক্ষেত্ৰত কি হয় অফ্লক্সাইচিন নৰফ্লক্সাইচিন এনেকুৱা ধৰণৰ এণ্টিবায়'টিক ব্যৱহাৰ কৰা হয় বা এণ্টি এমিবিক মেট্ৰনিডাজল টিনিডাজল অৰনিডাজল এই এণ্টি এমিবিক এই টেবলেটটো ব্যৱহাৰ কৰা হয় এই ক্ষেত্ৰত বন্ধুসকল আপুনি ভাবিব পাৰে যে এমিবিক কোনটো আৰু বেক্টেৰিয়েল কোনটো যে বেক্টেৰিয়েলৰ ক্ষেত্ৰত অফ্লক্সাইচিন বা নৰফ্লক্সাইচিন খাব লাগিব আৰু যদি এমিবিক হয় তেনেহ'লে মেট্ৰনিডাজল বা টিনিডাজল বা অৰনিডাজল যিকোনো খালে হ'ব আৰু বেছি ক্ষেত্ৰত কি হয় বন্ধুসকল এইটো ডিফাৰেঞ্চিয়েট কৰাত অসুবিধা হয় এইটো বেক্টেৰিয়েল নে এমিবিক হয় সেই ক্ষেত্ৰত কি কৰা হয় কম্পজিশ্যন থকা একেলগে মিক্স থকা ঔষধ দিয়া হয় যেনে অফ্লক্সাইচিন অৰনিডাজল বা নৰফ্লক্সাইচিন টিনিডাজল বা নৰফ্লক্সাইচিন মেট্ৰনিডাজল এনেকুৱা মিক্স থকা ঔষধ দিয়া হয় সেই ক্ষেত্ৰত যদি বেক্টেৰিয়েল হয় তথাপিও কাম দিব যদি এমিবিক হয় তথাপিও কাম দিব এই ক্ষেত্ৰত বন্ধুসকল আপোনালোকক জনাৰ কাৰণে জাষ্ট এটা মই উদাহৰণ দি থৈ দিছোঁ যে যদি আপোনালোকৰ পাতল পায়খানা বা ডিচেণ্ট্ৰিৰ সমস্যা হৈছে সেইটো বেক্টেৰিয়াৰ দ্বাৰা হৈছে নে এমিবিক ইনফেকচনৰ দ্বাৰা হৈছে কেনেকৈ আপুনি গম পাব একেবাৰে সহজ উপায় হ'ল বন্ধুসকল যদি মানুহজনৰ জ্বৰ হৈছে পায়খানা সমস্যা হোৱাৰ লগতে যদি জ্বৰ হৈছে তেনেহ'লে গম পাব এইটো বেক্টেৰিয়াৰ দ্বাৰা হৈছে এমিবিকৰ দ্বাৰা নহয় আৰু ইয়াৰ লগতে যদি পায়খানাটো বেছিকৈ গোন্ধায় তেনেহ'লে গম পাব বেক্টেৰিয়া নহয় এইটো এমিবিক এমিবিক ইনফেকচন আৰু ইয়াৰ লগতে পায়খানাৰ কনচিষ্টেঞ্চিটো চাব লাগে যে পায়খানাটো এই লেট্ৰিনত লাগি ধৰিছে নেকি বহুত আঠালেতীয়া হৈছে নেকি যদি আঠালেতীয়া হৈছে তেনেহ'লে এইটো এমিবিক ইনফেকচন বেক্টেৰিয়েল নহয় আৰু যদি টেষ্ট পৰিছে এই টেষ্টটো যদি অলপ ব্লেক টাইপৰ হয় ক'লা টাইপৰ হয় তেনেহ'লে গম পাব এইটো এমিবিক ইনফেকচন হৈছে আৰু যদি সেই ব্লাডটো খুব ফ্ৰেছ হয় ৰঙা ৰঙা তেজ ওলাই আহিছে পায়খানাৰ লগত তেনেহ'লে গম পাব এইটো বেক্টেৰিয়াৰ দ্বাৰা হৈছে চ' এইটো কমন খুব ধুনীয়াকৈ আমি কিন্তু এক্সপেৰিয়েঞ্চ থকা মানুহে ডিফাৰেঞ্চ কৰিব পাৰিব কিন্তু যদি আপুনি এইবিলাক কৰাৰ সময় নাই জাষ্ট সমস্যা হৈছে খাব লাগে সেই ক্ষেত্ৰত আপুনি একেলগে থকা নৰফ্লক্স টিজেট বা অফ্লক্স অৰনিডাজল অ' টু বা অৰিজিন এনেকুৱা ধৰণৰ টেবলেট আপুনি খাব পাৰে এইটো সাধাৰণতে দিনত দুবাৰকৈ খায় পুৱা এটা ৰাতি এটা এনেকৈ পাঁচদিনমান খালে কিন্তু আপোনালোকৰ সমস্যাটো ঠিক হৈ যায় আৰু অ' আৰ এছটো মেইন হ'ল অ' আৰ এছটো ঠিকমতে খাই থাকক ইয়াৰ পিছত হ'ল বন্ধুসকল তিনি নম্বৰ প্ৰবায়'টিক এই ডায়েৰিয়া
ডায়েরিয়ার ক্ষেত্রে প্রোবায়োটিকও দিব লগা হয়। কারণ বন্ধুসকল, মই যখন এই অ্যান্টিবায়োটিকের কথা, অ্যান্টিবায়োটিক খালে আমার শরীরত যেবিলাক ব্যাকটেরিয়া আছে, অ্যান্টিবায়োটিকে কি ব্যাকটেরিয়া সেইটো নাচায়। আমার শরীরত ভাল আর বেয়া দুইটা ব্যাকটেরিয়া থাকে, এই অ্যান্টিবায়োটিকে অকল ব্যাকটেরিয়া মারে, ভাল বেয়া নাচায়। গতিকে আমার শরীরত অ্যান্টিবায়োটিক খোৱাৰ লগে লগে ভাল বেয়া গোটেই ব্যাকটেরিয়া মরি যায়, যার কারণে আমার কিছু সমস্যা হবো পারে। যেটা এই ভাল ব্যাকটেরিয়াবিলাক মরি যাব, আমার সমস্যা হবো পারে। সেয়ে আমি কি করি, ভাল ব্যাকটেরিয়াবিলাক এর লগত দিয়া হয় ক্যাপসুল, প্রোবায়োটিক ক্যাপসুল বলে কোয়া হয়। তাতে ভাল ব্যাকটেরিয়া থাকে, ল্যাক্টোবেসিলাস বা স্যাকারোমাইসিস, এই ভাল ব্যাকটেরিয়াবিলাক থাকে। যেহেতু ব্যাকটেরিয়াবিলাক মরি যাব, গতিকে আমি উপরের পর ব্যাকটেরিয়া খাব লাগবে, ভাল ব্যাকটেরিয়া খাব লাগবে। গতিকে প্রোবায়োটিক ক্যাপসুল দিয়া হয়। আর ইয়ার পিছত হল অ্যান্টিমোটিলিটি মেডিসিন। যেটা আপনার খুব বেশিকৈ পায়খানাটা হয়ে থাকবে, পানিটো হয়ে ওলাই থাকিব, আপনার সমস্যা হব পারে। সো এই ক্ষেত্রে আমার শরীরের যে নাড়ি আছে, আমার যে ইনটেস্টাইন আছে, ইনটেস্টাইনের মুভমেন্টটা কিছু কমাবর কারণে এই অ্যান্টিমোটিলিটি মেডিসিন দেওয়া হয়, যেন লপরামাইড। আপনার এই পিকচারতে এই যে দেখিছে, আপনার খুব কমনলি আমার অসমত এটা খুব ধুনিয়াকৈ খুব বেশিকৈ পোৱা যায়, এই যে লপরামাইড ট্যাবলেট, অ্যান্টিমোটিলিটি ট্যাবলেট, এই ট্যাবলেটটা দিয়া হয় যেটা খুব বেশিকৈ পেটর নাড়ি ঘুরি আছে, পায়খানা হয়ে আছে, সেই ক্ষেত্রে মুভমেন্ট অ্যান্টিমোটিলিটি কারণে আমার এই ঔষধটা দিয়া হয়। সাধারণত কেনেকৈ দিয়া হয়, যে দুটা ট্যাবলেট একেলগে দিয়া হয়, তারপর দিনত তিনটাকৈ, পুয়া দুপুরিয়া রাতে, এনেকৈ দিনত তিনবারকৈ দিয়া হয়। সাধারণত এইটো দুই দিনতকৈ কিন্তু বেশি দিয়া নয়, সাধারণত দুটা ট্যাবলেট দিলেই ঠিক হয়ে যায় কিছুমানক, কিন্তু কিছুমানক এদিন বা দুদিন দিব লগা হয়। সো এইটো হল অ্যান্টিমোটিলিটি মেডিসিন, বা বহুতে ইয়াক ইয়েলো ইন্ডিয়া ডায়েরিয়া ট্যাবলেট বলে কোয়া হয়, বা বহুতে কয় যে ইন্ডিয়া লুসমোশন ট্যাবলেট দিয়াছন, এইটোর কথা কয়েছে। কিছুমানে কয় যে ইয়েলো ট্যাবলেট দিয়াছন, পায়খানার ইয়েলো ট্যাবলেট কোনটো, এই ট্যাবলেটর কথা কয়েছে। লোমোফেন ট্যাবলেট খুব কমন ট্যাবলেট আর খুব ভাল রেজাল্ট। ইয়ার উপরে বন্ধুসকল, আপনার ওসর হয়তো এনেকা ধরনের অল্প গ্রিন টাইপের এনেকা ধরনের ট্যাবলেটও থাকবে পারে, একই ট্যাবলেট, সেইটো এইটো একে কাম করব, এই ক্ষেত্রে কোনো প্রবলেম নাই। ইয়ার লগতে বন্ধুসকল, কিছু ক্ষেত্রে কি হয়, এই পাঁচ নম্বর অ্যান্টিসিক্রেটরি মেডিসিন রেসিকাডোট্রিল 100, এই ঔষধটা দিব লগা হয়, যার বহুত বেশিকৈ পায়খানা হয়ে থাকে, পায়খানা পরিমাণটা বাড়ি থাকে, সেই ক্ষেত্রে কি হয়, আমার ইনটেস্টাইনের পানি সিক্রেশনটা কমাবর কারণে, যেটা পানি সিক্রেশনটা কমে যায়, যাতে ডিহাইড্রেশনটা কমে যায়, যাতে পায়খানা ভলিউমটা কমে যায়, সেই ক্ষেত্রে এই রেসিকাডোট্রিল এই ঔষধটা দিয়া হয়। আপনার মানে একটা পিকচার দেখাই দিছো, আপনাদের রেডোটিল বা এনেকা ধরনের অন্য ব্র্যান্ড নেমবর হওয়া পড়ে, এনেকা ধরনের ঔষধ দিয়ে আপনাদের নিশ্চয় দেখেছে। সো এইটা হল অ্যান্টিসিক্রেটরি, পানির পরিমাণ, পায়খানার যে পানিটো ওলাই আহে, পানির পরিমাণ কমাবর কারণে এইটো দিয়া হয়। সো বন্ধুসকল, ইয়াতে মই যেখিনি কৈ আছো, এইখিনি অরেল ট্রিটমেন্টের কথা কৈছো, ইয়ার পিছত মই আইভি সেলাইন টেলাইন বা বেজি কি দিব লগা হয় সেইখিনি কথাও কম। ইয়ার পিছত হল বন্ধুসকল অ্যান্টিস্পাজমেটিক, অর্থাৎ এই পায়খানার লগত কিছুমানের পেটর বিষ বা পেট কামুরনি এনেকুৱা ধরনের সমস্যা হয়, এই ক্ষেত্রে অ্যান্টিস্পাজমেটিক ট্যাবলেট দিব লগা হয়, যেনে সাইক্লোপাম বা রুটিন বা পাজমোডার্ট এনেকুৱা ধরনের ট্যাবলেট দিব লগা হয়। আর ইয়ার লগতে অ্যান্টিএমেটিক, বমির সমস্যা যে হয়, বমি কমাবর কারণে অন্যান ক্ষেত্রন, মেট্রোক্লোপ্রোমাইড বা ডম্পেরিডন এনেকুৱা ধরনের ট্যাবলেট দিব লগা হয়, বা ইয়ার লগতে গ্যাসের ঔষধও দিব লগা হয় কিছুমানক, পেন্টোপ্রাজল, রেবিপ্রাজল। আর কিছু ক্ষেত্রে কি হয়, এই দুইটা অ্যান্টিএমেটিক আর গ্যাস একেলগে থাকা, এই দুইটা ঔষধ একেলগে থাকা ঔষধ কিছুমানক দিয়া হয়, যেন দি থাকা, যেন পান ডি বা পেন্টপ ডি এনেকুৱা ধরনের ট্যাবলেট একেলগে থাকা, দুইটা একেলগে থাকা, একেলগে দুইটা ভেজাল মরি যায়, অর্থাৎ এটা গ্যাসেরও কাম করব, বমিরও কাম করব, দুইটারে কাম করে। গতি কিছু ক্ষেত্রে তেনেকে দিয়া হয়। আর লগতে সরু লড়া ছোৱালীর ক্ষেত্রে কি করা হয়, উপর ট্রিটমেন্ট বিলাক তো কিছু ক্ষেত্রে দিব লগা হয়, কিছু ক্ষেত্রে সকলো ঔষধ নহয়, কিন্তু সরু লড়া ছোৱালীক সকলো ঔষধ দিব নোৱাৰি। সো সরু লড়া ছোৱালীর ক্ষেত্রে মেইনলি কি হয়, ওআরএস আর এই জিঙ্ক, জিঙ্ক ট্যাবলেটে হোক বা সিরাপে হোক, এইটো 14 দিনলৈ দিয়া হয়। সরু লড়া ছোৱালীর ক্ষেত্রে এইটো জিঙ্কটো এইখানে দিয়া হয়, যাতে নেক্সট টাইম আর এই পায়খানার প্রবলেম নহয়, তার কারণে দিয়া হয়। ডাঙরের ক্ষেত্রে এইটো কিন্তু জিঙ্কটো বিশেষ কাম নিদিয়ে, সেইখানে ডাঙরক দিয়া নহয়, সরু লড়া ছোৱালীর ক্ষেত্রে জিঙ্কটো দিয়া হয়। সো বন্ধুসকল, এইবার যদি আমি আইভি ট্রিটমেন্টের কথা কোৱা যায়, যে ইনজেকশন কি কি দিয়া হয়, সো এই ক্ষেত্রে বন্ধুসকল মই যে কলো ডিহাইড্রেশন ম্যানেজমেন্ট, অরেল ক্ষেত্রে আমি ওআরএস দিও, কিন্তু যেতিয়া সেই মানুষজনে বমি হয়ে আছে, একো খাব নোৱাৰে, সেই ক্ষেত্রে কি করবো, ওআরএস দিতো কাম না, সেই ক্ষেত্রে আমি সেলাইন দিব লগা হয়। কি সেলাইন, এনএস, ডিএনএস বা আরএল এনেকুৱা ধরনের ঔষধ দিব লগা হয়। যদি ব্লাড প্রেসার বহুত কমি গেছে, এনএস বা ডিএনএস এনেকুৱা দিব লাগিব, আর লগতে ইলেক্ট্রোলাইট আছে, সেইটো ব্যালেন্স করবলৈ আরএল দিব লাগিব, এইটো দিব লাগে হবে। আর অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে কি করা হয়, জেন্ডামাইসিন বা এমিকেসিন এনেকুৱা ধরনের ইনজেকশন দিয়া হয়, পেটর বিষের কারণে সাইক্লোপাম ইনজেকশন, বমির কারণে অনডেম বা এমিসেট এনেকুৱা ধরনের ইনজেকশন দিয়া হয়। আর আইভি ফ্লুইডের কথা তো মই কলোৱেই, আর যেতিয়া মানুষজনে খাব পৰা হব, তেতিয়া এইবিলাক ইনজেকশন বিলাক বন্ধ করে দি, তেতিয়া খোৱা ঔষধবিলাক, এই ঔষধবিলাকে আকৌ কন্টিনিউ করা হয়। সো বন্ধুসকল, এই ডায়েরিয়ার ট্রিটমেন্ট বা লুজ মোশনের ট্রিটমেন্ট, পাতল পায়খানা বা হাগেনির সম্পূর্ণ চিকিৎসা, এই গোটেইখিনি কথা আপনাদের নিশ্চয় বুঝি পালে। এই ভিডিওটি যিমান পারে আপনাদের বন্ধুবর্গ তাত শেয়ার করবা, যাতে সকলোই এই কথাখিনি গম পায়। আর লগতে বন্ধুসকল, এই ভিডিওটি একটা লাইক দিবলৈ নাপাহৰিব। ধন্যবাদ।